সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে আল্লাহ রসুলের ইসলাম দেশের জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচার করতে হবে আজ বিকালে রাজধানী শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হেজবুত তৌহিদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম এসব কথা বলেন হেসবুত এই সত্য প্রচার করায় একটি শ্রেণী যারা ইসলামকে রুটি রুজির মাধ্যম বানিয়েছে তারা হেসবুত্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বিভ্রান্তিমূলক অসত্য তথ্য বানোয়াট বক্তব্য প্রচার করে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকারের কাছে আইনি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন আন্দোলনটির এই শীর্ষ নেতা বিস্তারিত জেটিবির সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম টুকুর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শহীদুল ইসলাম হিরু সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও ন্যায় নির্যাতনের বিরুদ্ধে মানুষকে সচেতন করার লক্ষ্যে দেশব্যাপী কাজ করে যাচ্ছে অরাজনৈতিক আন্দোলন হেজবুত তৌহিদ এই ধারাবাহিকতায় ঢাকা মহানগর হেসবুত তহিদের উদ্যোগে বিকেলে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমন একটি জনসভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে হেজবুত তহিদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম বলেন সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও নাই নির্যাতনের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হলে আল্লাহ রসুলের প্রকৃতি ইসলাম দেশের জনগণের সামনে তুলে ধরতে হবে তা না হলে সাম্রাজ্যবাদীদের বহুমুখী ষড়যন্ত্র আমাদের দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেবে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিধর রাষ্ট্রগুলি একে একে মুসলমান নামক দেশগুলিকে টার্গেট করেছে তারা এই পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করে দিতে চায় মুসলমানদেরকে নির্মূল করে দিতে চায় তারা এই বাংলার মাটিকেও টার্গেট করেছে উনিশশো সালে আমরা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে এই বাংলাকে স্বাধীন করেছি সাম্রাজ্যবাদীদের টার্গেটে পড়ার জন্য নয় জঙ্গিবাদ সন্ত্রাসবাদের আখড়ায় পরিণত হওয়ার জন্য নয় আমরা হিজবুত তৌহিদ আমরা শপথ নিয়েছি মদিনাকে যেমন আল্লাহ রসুল বুকের রক্ত দিয়েই হেফাজত করেছেন হিজবুত তৌহিদের লাখ লাখ মুজাহিদ আজকে তৈরি হয়ে আছে বাংলার মাটিকে হেফাজত করার জন্য শাহাদাতের তামান্না নিয়ে আমরা তৈয়ার। তিনি আরো বলেন, হিজবুত তাওহিদ যেখানে সাড়াদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও নির্যাতনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সেখানে এক ধর্ম ব্যবসায়ী আদৌশিকভাবে পরাজিত হয়ে হিজবুত তাওহিদের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে ভারতের সিনেমার দৃশ্য কাটিং করে আমার নামে চালিয়ে দেওয়া হয়েছে আপনারা ধর্মের কথা বলেন আপনারা ইসলামের কথা বলেন মানুষ ধরে শ্রদ্ধা করেছে এখন মানুষের দৃষ্টি খুলে গেছে মানুষকে এখন বুঝতে হবে তারা যা বলে মিথ্যা বলে কি করে আপনারা এই জগন্ন মিথ্যাচার করতে পারলেন আদর্শিকভাবে তারা মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন তারা এখন মিথ্যা প্রভাগান্ডার পথ বেছে নিয়েছেন হেজবুত তহিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুসারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এগারো নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হামিদুল হক শামীম বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মতিউর রহমান দৈনিক বজ্রশক্তি পত্রিকার সম্পাদক এস এম সামসুল হুদা শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইস্কান্দার খান হেজবুত্তহিদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন ও ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম প্রমুখ হেজবুত তোহিদের নারী সদস্যরা বলেন নারী নির্যাতন দূর করতে হলে প্রকৃতি ইসলাম সবার কাছে তুলে ধরতে হবে যে কাজটি হেজবুত্তহিদ সারা দেশব্যাপী করে যাচ্ছে হেজবুত তৈদের কার্যক্রম যে যতটুকু দেখে আসছি তাতে আমরা দেখতেছি যে আজকে নারীরা আমাদের সমাজে যেভাবে অবহেলিত লাঞ্ছিত হচ্ছে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে না এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা যেভাবে নারীদেরকে ঘরবন্দি করে রাখতে চাচ্ছে এটা যে প্রকৃতি ইসলাম না আর প্রকৃতি ইসলামে নারীদের কি অবস্থান এটা একমাত্র পৃথিবীতে হিজবুত তো তুলে ধরেছে তো এই নির্যাতন থেকে রক্ষা পাইতে হলে ধর্মের প্রকৃত শিক্ষাটা এখন মানুষকে জানতে হবে প্রকৃত স্বাধীনতা একজন নারীর প্রকৃত মর্যাদা প্রকৃত সম্মান কিন্তু ইসলাম দিয়েছে এবং হেজবুত তহিদ কিন্তু সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করতেছে মানুষের সামনে ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে হুসাইন মোহাম্মদ সেলিম বলেন হেজবুত সকল সদস্যরা দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ কোনো অপশক্তি তাদের এ মহান আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবে না জহুর ইসলাম টুকু জে নিউজ ঢাকা দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে